শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইনের বাস্তবায়ন নিরাপদ কর্মপরিবেশ ও নারীর মজুরি বৈষম্য দূর করার দাবিতে রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল সভা সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। অঙ্গীকার করা হয় মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ের। পার্থ রহমানের রিপোর্ট। মেহনতি মানুষের অধিকার আদায়ের বার্তা নিয়ে রাজধানীসহ সারা দেশেই ছিল মহান মে দিবস উদযাপনের নানা আয়োজন। বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভায় মুখরিত ছিল রাজধানী। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা ও মিছিল বের করে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। মেহনতি মানুষের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি ওঠে তাদের কণ্ঠে। কর্মস্থলের কর্মপরিবেশটা ভালো দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের 16,000 টাকা মজুরি চাইছি, সেটা নিশ্চিত চাই। আমাদের কর্মস্থলটাও এখন নিরাপদ না এবং কর্মপরিবেশও নিরাপদ না। আমরা জীবনযাপন উপযোগী মজুরিও পাই না। কর্মক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানানোর পাশাপাশি নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। শ্রমিক সমাবেশে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। ন্যায়সঙ্গত দাবি আদায়ের প্রশ্নে শ্রমিকরা আজকে শপথ গ্রহণ। আমরা এমন একটি সেক্টরের মানুষ যাকে আমরা বলি সেবামূলক সেক্টর। সেই সেবামূলক সেক্টরের শ্রমিক হিসাবে আমাদের অনেক অনেক দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে জনগণকে সেবা দেওয়া। আরেক সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন যুগোপযোগী শ্রমিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান। শ্রমিকের জন্য আইনি কথা আছে, কিন্তু সেটা শ্রম বান্ধব নয়, এটা বাস্তবায়ন হয় না এবং শ্রমিকের স্বার্থে এই শ্রম আইন সংশোধন করতে হবে কেবল নয়। অধিকার আদায়ে সবাইকে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় বিভিন্ন শ্রমিক সমাবেশে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।